আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের কলিজা ভুনা বা লটপটি। রেসিপিটি খুবই সহজ আর আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না, রেস্টুরেন্টে যেভাবে করে ঠিক সেভাবেই চেষ্টা করছি। লটপটি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এর মধ্যে 2টো তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে করে পেঁয়াজের কোনো একটা পাশ পড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে তেলের মধ্যে 1 মিনিটের জন্য কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা অ্যাডজাস্ট করে দিবেন। 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি দিয়েছি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি ছিল সেটা শুকিয়ে সম্পূর্ণ তেলটা উপরে চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির কলিজা এবং গিলা। মশলার সাথে খুব ভালোভাবে কলিজাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলেছি, পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি উঠেছে। এখন আমি এটাকে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা ছাড়া রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা। আমি এখানে কাঁচা জিরা বাটা দিয়েছি, আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরা বাটাটাকে কলিজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে গেছে। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে এরকম রাখতে পারেন। আমি এটাকে আরও একটু শুকিয়ে নিব। আমার লটপটিটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভাত, রুটি বা খিচুড়ির সাথে খেতে পারেন আপনারা লটপটি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার রান্নার ছবি শেয়ার করে দিবেন আমার ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।